আজকে তোমাদের সাথে শেয়ার করব কি আমি কি করে ছোট চিংড়ি মাছ দিয়ে আলু পটলের মানে পটল চিংড়ি রান্না করি পটল চিংড়ি কিন্তু অনেকভাবেই রান্না করা যায় তোমরা কিন্তু কে কে কেরকমভাবে ট্রাই করো করো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও তাইলে কিন্তু আমিও সেই রকমভাবে ট্রাই করব আমি কিন্তু যখন চিংড়ি মাছ দিয়ে পটল বানাই মানে পটল চিংড়ি বানাই তখন কিন্তু কিছু সময় পেঁয়াজ ইউজ করি আর কিছু সময় আছে পেঁয়াজটা ইউজ করি না আবার এরকমও হয় কি শুধু আদা লঙ্কা দিয়ে করি জিরে গুঁড়ো হলুদগুঁড়ো নুন দিয়ে কিন্তু কিছু সময় আছে কি আমি আবার রসুন একটুখানি আর পেঁয়াজ অ্যাড করি তো আজকে কিন্তু আমি একটুখানি পেঁয়াজ দিয়েই করেছিলাম কেন জানি না এই পটলটা মানে যেদিন রান্না করছিলাম সেদিন পেঁয়াজ রসুন দিয়েই খেতে ইচ্ছা করছিল তো প্রথমে তো দেখেইছো ভালো করে কুচো চিংড়িগুলো ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলে নিয়েছি আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা ঠিক না বেশি ভাজলে কিন্তু রাবারের মতন হয়ে যায় তারপরে কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে কিন্তু আমি পটলটাও কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি হ্যাঁ পটলটা কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে তাহলে তরকারিটা করার পর কিন্তু পটলগুলো চেগিয়ে চেগিয়ে থাকবে না মানে তাকিয়ে থাকবে না তোমার দিকে সুন্দর লাগবে দেখতে খেতেও টেস্ট লাগবে আর তারপরে কিন্তু আলুটাও সেই তেলে ভেজে নিয়েছি আর পটল ভাজার পর তো তেলটা একদম কালো হয়ে যায় তোমরা যদি এইখানের কোনো টিপস জানো একটু সেটাও আমার সাথে শেয়ার করো আর এখানে কিন্তু আমি মশলার জন্য দেখলেই টমেটো আদা লঙ্কা রসুন নিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণেই প্রত্যেকটা ইউজ করেছি আর একটু ঝাল করার জন্য লঙ্কাটাই বেশি নিয়েছি তো আলু পটল তৈরি হয়ে গেছে ওখানে মশলাও পেস্ট করা হয়ে গেছে আর তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের একটু সরু সরু করে মানে পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আর তারপরে কিন্তু দিয়ে দিতে হবে নুন হ্যাঁ পেঁয়াজ কিন্তু প্রত্যেকটা তরকারিতেই যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারি করে রাখ করার পরে কিন্তু পেঁয়াজটা সেই মনে হয় না কি আধা সেদ্ধ আধা সেদ্ধ হয়ে তরকারির মধ্যে একটু ধৈর্য ধরে করতে হয় আর রান্নাটাই মনে হয় এরকমই কি রান্না করাটা না একটা ধৈর্যের ওপর যতক্ষণ ধরে ধৈর্য ধরে রান্নাটা করা যায় দেখেছি সেই রান্নাগুলোর কিন্তু বেশি টেস্ট হয় আর তারপরে কিন্তু মিক্সির যে মশলাটা তোমাদের দেখালাম করেছি সেটা কিন্তু আবার পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়েছে আর এখানে দেখো কষিয়ে নেওয়ার পর যেই তেলটা ছেড়ে এসছে তারপর কিন্তু হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ জিরের গুঁড়ো অ্যাড করেছি জিরের গুঁড়ো কিন্তু আমি পরিমাণের তুলনায় প্রত্যেকটা রান্নায় কম ব্যবহার করি কেন কি জিরের গুঁড়ো খেলে কিন্তু একটু অম্বল হয় যাদের অম্বল গ্যাস হওয়ার ধাত আছে আর তারপরে কিন্তু অল্প জল দিয়ে আবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি ওর মশলার মধ্যে দিয়ে রেখে দিয়ে দিয়েছি আলু আর পটলটা যেটা আমি লাল লাল করে ভেজে রেখেছিলাম আর আলু পটল দেওয়ার পরে কিন্তু একটুখানি নাড়াচাড়া দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ভালো করে মানে মেন ব্যাপারটা হচ্ছে ফার্স্ট স্টেপ থেকে তোমরা ফলো করবে কষাতে কষাতেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর কষালে যেই কালারটা আসে না সেই কালারটা কিন্তু না কষালে একদমই আসবে না একটু ধৈর্য ধরে করতে হবে আর তারপর দেখো এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো যেটা আগে থেকে তুলে রাখার ফলে অনেক মাছ কমে গেছে আমার বর আমি আমার ছেলে সবাই মিলে আর্ধেক ভাজা চিংড়ি মাছ খেয়ে নিয়েছি তো তারপরে কিন্তু চিংড়ি মাছটাও অ্যাড করার পরে কিন্তু আবার একটুখানি কষিয়ে নিয়েছি আর একটুখানি কিন্তু তোমরা মাঝে মাঝে একটু জল দিয়ে দিয়ে কষাবে যাতে কড়াইয়ে লেগে না যায় এখানে দেখো আমি কিন্তু একটু গরম জল রেডি করে রাখি যখন রান্না করি তো সেই জলটাই আমি ইউজ করেছি গরম জলটা কিন্তু আমি অল্প একটুখানি দিয়ে ভালো করে আবার একটুখানি কষিয়ে নিয়েছি আসলে কি বলো তো না কষালে রান্নার থেকে আমার মনে হয় একটা মশলার কাঁচা কাঁচা গন্ধটা বেরোয় তারপর ওই জলটা দিয়ে কষিয়ে নেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি কী ভাবছো হয়ে গেছে না দুপুরে ভাত দিয়ে খাবো তো তাই একটুখানি ঝোল না হলে তো খাওয়া যাবে না তাই আমার যেটুখানি ঝোলের প্রয়োজন ছিল ওইটুখানি কিন্তু গরম জল দিয়ে দিয়েছি আর খন্তি দিয়ে ভালো করে নেড়ে মানে নাড়া দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু ঢাকা দিয়ে গ্যাস সিম করে চলে গেছিলাম স্নান করতে স্নান ঠান করে এসে তারপরে দেখো ঢাকা তুলে কত সুন্দর আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে কোনো গেস্ট আসলে বা সবসময় এক ঘেমি পটল খেতে খেতে যদি ভালো না লাগে একটু চিংড়ি মাছ দিয়ে এরকম করে রান্না করে দেখতে পারো দারুণ কিন্তু লাগবে আর যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো না তারা পেঁয়াজ রসুনটা স্কিপ করে যাগবে বলে দিচ্ছি খুব ভালো